আগরতলা রেল স্টেশন থেকে মঙ্গলবার সকালে 160 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। আগরতলা রেল স্টেশন থেকে মঙ্গলবার সকালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর পুলিশ প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে চলেছে। মঙ্গলবার শাবরুম মহকুমাধীন মনু বনকুল যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে কলাছড়াস্থিত থৈলাক তুইসা কমিউনিটি হলে এক যুব সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক জয়লাল দাস। সংক্রামক রোগ প্রতিরোধে এক কর্মশালার আয়োজন করেছে IDSP-র কর্মকর্তারা। মঙ্গলবার প্রজ্ঞাভবনের 2 নম্বর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। সংক্রামক রোগ প্রতিরোধে IDSP আয়োজিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বর্ডার গোল চক্করে সৃষ্টি সামাজিক সংস্থার মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে লোক পাচারের পর্দা ফাঁস করে দেওয়ার সন্দেহে পাচার কাজে যুক্ত অবৈধ কারবারীরা বর্ডার গোল চক্করে নুরুল মিয়াকে বেধড়ক পেটাল বলে অভিযোগ, ঘটনা তদন্তে পুলিশ। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীন বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডের ডুলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে গণপতি সেবাশ্রম গড়ে তোলা হচ্ছে। গত বুধবার গভীর রাতে কৈলাসহরের শ্রীরামপুরের ট্রাই জংশনে থাকা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি ভেঙে ফেলে একদল দুষ্কৃতি। এই ঘটনার সাথে জড়িত রঞ্জিত দাস নামে যুবককে আটক করেছে পুলিশ। গত 3রা মার্চের পর থেকে ক্রমশ অবনতি হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনটাই অভিযোগ রাজ্যে CPIM নেতাদের। আর এই অভিযোগের ভিত্তিতে সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে ধর্নায় বসে CPIM। পুলিশের সদর দপ্তরের সামনে CPIM এর ধর্নায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাস সহ অন্যান্যরা। বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী 27 আগস্ট শহর আগরতলায় ভারত বাঁচাও কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন দলের প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা। রাজ্যের রেললাইন সম্প্রসারণের দাবিতে আগামী 28 আগস্ট গুয়াহাটির মলিগাঁও রেলওয়ের হেড অফিসে ডেপুটেশনে মিলিত হবে রাজ্যের কংগ্রেস নেতারা। মঙ্গলবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা। সিপাহীজলা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে চলাচলের ওপর বিধিনিষেধ, 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত জারি হবে এই বিধিনিষেধ। বুধবার বন্ধ থাকবে মুখ্যমন্ত্রীর জনতার দরবার, মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এক নোটিশে এমনটাই জানানো হয়েছে। ত্রিপুরার জন্য NRC-র দাবি নেই, সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। RSS প্রধান মোহন ভাগবতের দ্বারস্থ মুখ্যমন্ত্রী, নাগপুরে RSS এর হেডকোয়ার্টারে সস্ত্রীক বিপ্লব দেব। গুরু পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মহারাজা বীর বিক্রম শতবার্ষিকী ভবনে হয় অনুষ্ঠান। উদয়পুর প্রেস ক্লাবের রজত জয়ন্তী উপলক্ষে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী NC দেববর্মা। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উদযাপন হল বন মহোৎসব। ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বনাঢ্য র্যালি। খোয়াই জেলা ও দায়রা আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার, উদ্বোধন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রস্তোগি। কে এই সুভাষ? চোখের নজরে এলেই যে সকলের পরিচিত মুখ, তবে এই পরিচিত মুখের পেছনে লুকিয়ে রয়েছে অনেক অজানা আত্ম অভিমান। প্রকৃত সুভাষকে দেখতে নিউজ ভ্যানগার্ডের পর্দায় চোখ রাখুন। স্পোর্টস ডেস্ক থেকে অনির্বাণ দেবের এই বিশেষ প্রতিবেদন। অসমে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বিরোধীদের পাল্টা নিশানা করলেন অমিত শাহ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ানোর অভিযোগ তুলে বিরোধীদের তুদধুনা করলেন বিজেপি সভাপতি। ইমরান খানকে শুভেচ্ছা ও শান্তির বার্তা নরেন্দ্র মোদি। সূত্র অনুযায়ী সোমবার ইরফান খানকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনায়কের মধ্যে কথা হয়েছে দুই দেশের উন্নতি এবং শান্তির ইস্যুতে।
আসামের নাগরিকপঞ্জি নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে। রাজ্যে 40 লাখ মানুষের নাম নেই নাগরিকপঞ্জিতে। এ নিয়ে কেন্দ্রকে জোরালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস। তৃণমূল নেত্রীকে পাল্টা নিশানা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কেরলার এনাকুল্লামে হবে এবার রেফারিদের নিয়ে এক বিশেষ ফিফার সেমিনার সহ ফিটনেস টেস্ট। এতে ত্রিপুরা থেকে ডাক পেয়েছেন দুই জাতীয় রেফারি রক্তিম সাহা এবং সত্যজিৎ রেবরায়।